গাইস আমরা ভাবছো হয়তো আমার এরকম কি করে হলো, আমার এরকম হলো হচ্ছে আমি কদিন ধরে বাইক শেখার চেষ্টা করছিলাম আর বাইক শিখতে শিখতে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু যেটা হচ্ছে বড় কথা, আমি এই হাত আর মাথা ফেটে গেছিল ওটা দেখাতে আমি একটা হসপিটালে যাই, যেখানে আমি গিয়ে জানতে পারি যে ওই হসপিটালের ডাক্তারটা পাগল। গাইস ইয়েস, আজকে আমাদের এরকমই একজনের কাছ থেকে পালাতে হবে যে হচ্ছে পাগল ডাক্তার, যে হাত পা কাটার সাজেস্ট করছে প্লাস আমার কিডনি বের করার সাজেস্ট করছে। গাইস তো চলো তাড়াতাড়ি এখান থেকে পালানো যাক। কিন্তু তার আগে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে এই ভাঙা হাতের জন্য একটা সাবস্ক্রাইব করে দাও আর মাথা ফাটার জন্য লাইক করে দাও। চলো গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। আরে পাউডিটা ভাই এটা তো লিকুইড অক্সিক এখানকার মানে অ্যাসিড অ্যাসিড, এগুলো তো পড়লে আশা করছি আমরা মরে যাবো। ম্যাডাম মরতে চলেছে আমার যা মনে হচ্ছে। ম্যাডাম হ্যালো হ্যালো যান ভাই, ও তো প্রো বেরোলো, তো চলো মরে গেল। আমি এমন ধাক্কা মারলাম ওকে, ও মরে গেল। গাইস চলো এখান থেকে 1 2, এখানে 3, এখানে 4, এখানে 5, কি পালাবো আমরা ভাই? আমার হাত ভাঙা ছিল, মাথা ফাটা ছিল, আমি ডিটেকটিভ মোডে এসেছি। এরকম ভাবে ভাই বেইজ্জতি করিস না আমার। তো চলো এখান থেকে সরে যায় যেতে দে আমাকে। 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে না লাস্ট আর একটা বাকি ছিল, 10 হলেই আমরা ওপাস। চলো গাইস এবার আমরা করে নেবো গাইস, ঠিক আছে? চলো এখান থেকে ভাই, এখানে অনেক লোকে আছে। 1, এখানে 2, 3, 4, 5, 6, আরামসে করতে হবে আমাদেরকে। 7, 8, 9, 10, 11, yes, yes. এখানে এবার এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। গাইস এগুলো ইজি আমাদের জন্য, এটার উপর দিয়ে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। ম্যাডাম সাইড দাও, ম্যাডাম সাইড দাও। ওকে চলো চলে এসেছি আমরা এপাশে আরামসে। এখানে একজন ভাই কে রয়েছে এটা? আরে এটা কে? তোকে আমি ওপাশে নিয়ে চলে যাবো। ভাই এলো না আমাদের সাথে। কে ভাই? আমাদেরকে এর কাছে ফাঁসতে বারণ করছে। ও ভাই, ও ভাই ভাগো ভাগো ভাগো, এ ধরলেই তো মনে হয় আমাদের শেষ, খেল খতম। আর কোন দিকে রাস্তা? ওই 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 ছেড়ে দে ছেড়ে দে, ফালতু কোথাকার ছেড়ে দে আমাকে। আর দিকে রাস্তা নেই, এদিকে রাস্তা নেই, এদিকে আরামসে আমরা চলে যাই। আর এখানে একটা দরজা, ইয়েস, আমাকে ধরতে পারবি না ভাই। এটাই মনে হয় ওই ডক্টরের একটা কোনো চ্যালা চামুন্ডা আছে যে আমাদের ধরার চেষ্টা করছে। তো বাকি গাইজ আমাদের এখানে সামনে রয়েছে ভুল ভুলাইয়া, ইয়েস ভুল ভুলাইয়া। এটা থেকে আমাদেরকে বেঁচে পালাতে হবে গাইজ। আমাদের যখন কিডনি নেওয়ার সার্জিস চলছে এখানে, তো আমাদেরকে অনেক ভুল ভুলাইয়া থেকে বেঁচে বেঁচে যেতে হবে। চলো এখানে মনে হয় আমি রাস্তা পেয়ে গেছি, ইয়েস এইদিকে রাস্তা। চলো আর বাইরে বেরিয়ে এসেছি গাইজ, যেখানে তলায় লাভাই লাভা ভাই। একটা হসপিটালের ভেতর এত কিছু রয়েছে আমাদেরকে মারার জন্য, ঠিক আছে? চলো এখানে আরামসে আমরা চলে যাই, আরামসে এখান থেকে, এখান থেকে আরামসে আমরা চলে যাই। চলো হয়ে গেছে আরামসে, এখান থেকেও আরামসে। চলো এখানে আরামসে লাফাও আর গড়াতে গড়াতে আস্তে করে সামনে চলে যাও। আর এখান থেকে আমাদের লাফাতে লাফাতে যেতে হবে আশা করছি। চলো 1 2 3 4 5 6 7, yes yes, bro bro bro, জানি না কি আমরা bro। চলো আমাদের সামনে ল্যাডার এসেছে, এই টাইমে আমরা উপরে উঠে যাই আরামসে আরামসে। উপরে ভাই উপরে রাস্তা রয়েছে, কিন্তু এখানে একটা কি রয়েছে এটা অ্যারো করা, আর সামনে এখান দিয়ে আমাদের লাফি লাফি যেতে হবে আশা করছি। এটার ভেতরে যাই দেখি। ও গাইস আমরা সুপার পাওয়ার পেয়ে গেছি, আমরা সুপার পাওয়ার পেয়ে গেছি, আমরা এখন ফাস্ট হয়ে গেছি, ফাস্ট। চলো এখান থেকে লাফাতে লাফাতে 1 2, চলো আবার পাওয়ার নিয়ে নিচ্ছি, আবার আমরা রেডি। এখান থেকে 1, এখান থেকে 2 হয়ে গেছে, এখানে 3, এখানে 4, এখানে 5, চলো আরামসে, এখানে 6 7, চলো 8, আমরা ভালো যাচ্ছি। 9 ছিল, 9, ঠিক আছে। চলো আমরা এখানে আবার এখান থেকে নিয়ে নিচ্ছি পাওয়ার, এখানে 1, এখানে 2, চলো এখানে 3, 4, yes 5, yes, চলো 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 চলো, হয়ে যাবে 6 6, এখানে 7, এখানে 7, এখানে। এবার আমি পুরো ফুল ফোকাস দিয়ে এসেছি, আমরা আবার পাওয়ার নিয়েছি এখান থেকে। চলো আরেকবার পাওয়ার, এখানে 1, চলো 2, 3, ভাই আমরা এবারে করে নেবো। 4, এখানে 5, ইয়েস, চলো এখানে 6, আগেরবার 8 এ পড়েছিলাম, 7, 8, চলো আরামসে আরামসে, 9 9 9 9 10, ইয়েস ইয়েস গাইস, চলো হয়ে গেছে। এত সুন্দর পাদ মারলো কেন এই একটা? চলো উপরে এখানে রাস্তা রয়েছে, আমরা আরামসে উপরে চলে যাই। আর এখানে এসব কি ভাই, দাঁত ফাত রয়েছে ভাই, আমি তো চলে এলাম, কি লেট। চলো এখানে ভাই ব্রেক রয়েছে, আস্তে আরামসে আমাদের যেতে হবে। নেবে যা নেবে যা নেবে যা নেবে যা নেবে যা নেবে যা। ছোটবেলায় করতাম, এখনো মনে থাকার কথা। চলো আরামসে, ইয়েস ইয়েস, চলো ইয়েস, এগুলো কোনো ব্যাপার নাকি আমাদের জন্য। চলো এখানে আমরা কোথাও একটা চলে এসেছি, এখানে ফাইন্ড দা কি লেখা রয়েছে। আর এখানে আরেকটা চলে এসেছে, ভাই কেমন আছিস? হ্যালো, এটা ভাই নয়, মেয়ে মেয়ে, ভাই কেমন আছিস, কেমন আছিস? আর সামনে গাইস আমাদের ওই ওয়াচম্যানটা রয়েছে, যে ডাক্তারটাকে গিয়ে খবর দেয় যে দেখো এরকম প্রিজন থেকে পালাচ্ছে, এর কিডনি আগে বের করো, এরকম বলে। যে সাবস্ক্রাইব করবে না তাকে তো আগে ডাক্তারের কাছে নিয়ে চলে যাবো। আমাদেরকে একটা কি খুঁজতে হবে, আর কিটা ভাই কোথায়, এখানে আশেপাশে কোথাও একটা কি থাকার কথা। চলো কিটা খুঁজে নেওয়া যায়, এখানে
আরামসে কি এই তো গাইস কি পেয়ে গেছি চলো কিটাকে তুলে নিয়ে আরামসে এখানে চলো কিটাকে আমরা তুলে নিয়েছি এবার আমাদের এই কিটা দিয়ে এইটাকে খুলতে হবে তো চলো খুলে দিয়েছি আর সামনে আমাদের ওয়াচম্যান চলে আসছে ও ওয়াচম্যান তারা করেছে ও ভাই ওয়াচম্যান তারা করেছে আরামসে আমাদেরকে এদেরকে চকমা দিয়ে এখান থেকে যেতে হবে কিন্তু কোথায় যাব আমি জানি না ওয়াচম্যান ওয়াচম্যান ভাই ওয়াচম্যান এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে ওদের ওদিকে চলে যাচ্ছে আমি যেই এখানে যাচ্ছি ওয়াচম্যান ওয়াচম্যান উপরে কোথায় যাচ্ছিস এই ওয়াচম্যান ঢেকুর মারছে ভাই ও ভাই ওয়াচম্যান 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 ভাই এখানে এখানে একটা সুইচ রয়েছে প্রেস দা বাটন গাইস প্রেস দা বাটন আর ওখানে আটকে গেছে আমার জন্য ভালোই হয়েছে চলো বাটন আমরা করে দিয়েছি আর এই পাশে আসছে ভাই একে চকমা দিয়ে পালাতে হবে ইয়েস চলো চকমা দিয়ে দিস আজা ছোটে আজা ধর দেখি আমাকে আমি এর উপরে উঠে পড়ি দেখি আসে নাকি হে আসছে না আসছে না ওহো ছোটে ওহো কেমন আছিস এই ভাই আমি ওর গায়ে উঠে দাঁড়িয়ে রয়েছে এরকম লিটারালি ওর মাথায় উঠে পড়েছি চলো এখান থেকে যাওয়া যাক আরামসে আমরা কিছু একটা ওপেন করেছি আচ্ছা ওই তো ওইখানে আমরা ভেন্ট ওপেন করেছি একটা আর এখান দিয়ে আমাদেরকে লাফে লাফে যেতে হবে 1 সামনে যেখানে আমাদের সামনে কেউ একজন যাচ্ছে এটা কে হ্যালো হ্যালো ম্যাডাম ম্যাডাম হ্যালো আপনি কি রাস্তাটা চেনেন আমাদের দিক দিয়ে যেতে হবে আশা করছি চলো আমি কোথাও তো একটা চলে আচ্ছা এটা আমাদের খুলতে হবে নাকি আচ্ছা চলো এটা খুলে দিয়েছি এবার আমরা চলে এসেছি কোথাও একটা যেখানে এই মেয়েটা আবার আসছে হ্যালো ম্যাডাম 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 আপনি কি আমার বন্ধু হতে চান তো ইনসাল্ট আমি কোথায় রাখবো ভাই আমাকে কোনো পাত্তা না দিয়ে চলে গেল চলো গাইস আমাদের সামনে এখানে মেয়েটা চলে গেছে আর পাত্তা দেয়নি যখন আমরা এখান থেকে আরামসে চলে যাই আমরা ওকে প্রুফ করে দেখাবো ভাই আমরা প্রো নাইন গ্যাং ইজ প্রো গ্যাং আর আমরা এটা কোথায় চলে এসেছি আমি কিছু বুঝতেই পারছি না এখান থেকে ভাই চারিদিকে চারিদিকে রাস্তা রয়েছে আচ্ছা আমাদের মনে হয় উপরে যেতে হবে তো চলো এখান থেকে আরামসে উপরে চলে যাই এখানে 1 2 3 4 5 ইয়েস ইজি চলো এখান থেকে আরামসে আমরা চলে যাই আর উপরে রাস্তা রয়েছে এখান থেকে 1 উনি ফাঁক থেকে পড়তাম 2 3 ইয়েস আর গাইস আমাদের কাটার জন্য এখানে মাউস ট্র্যাপ বেছানো রয়েছে ভাই এগুলো তো আমরা ইজি ক্রস করে নি দেখো এ আরামসে দেখো এই দেখো চোখ বন্ধ করে আমি এর মধ্যে দেখো ভাই মাঝখানে একটা বন্ধ হয়ে গেল ও ভাই আর ওখানে আরো দুখানা রয়েছে যেগুলো আমাদের বন্ধ করতে হবে চলো গাইস আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে এটা আমি বুঝতে পেরে গেছি তো চলো এখান থেকে আরামসে আমরা তলায় ডাইরেক্ট নেবো ইয়েস চলো এবার আমরা এটাকেও অফ করে দিলাম এখানে এটা ডাইরেক্ট ইয়েস গাইস আমরা প্রো এরা জানে না এখান থেকে ডাইরেক্ট উপরে যাওয়ার নিনজা টেকনিক হচ্ছে এখান থেকে ঝাঁপ মেরে দাও উপরে দেখো ইয়েস দেখলে অতটা আমাদের কষ্ট করে আসতে হলো না আমরা ডাইরেক্ট উপরে নিনজা টেকনিক বলতে ছোটে স্কো চলো আমরা আবার এই পাশে চলে এসেছি যেখানে আমাদের আবার উপরে যেতে হবে গাইস এখানে শুধু উপরেই যেতে হয় তলায় নামতে হয় গাইস আর কোনো কাজ নেই নাকি এখানে আমার চলো ডাক্তার আসছে যখন আমি পালিয়ে যাই ভাই আবার ওই মেয়েটা এখানে দাঁড়িয়ে রয়েছে আমি তোর পেছনে উঠেছিলাম ভাই চলো এখান থেকে এটা কি হচ্ছে ও ভাই আমাদের হাওয়া পেছনে ঠেলছে ওই দেখো সামনে পাখা চলছে আর হাওয়া পেছনে ঠেলছে তো আমাদের আরামসে যেতে হবে আরামসে আরামসে ও না 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 ভাই ভাই লাফাতে লাফাতে আমরা ইয়েস চলো আমরা এই পাশে চলে এসেছি চলো এসো এসো এদিকে এসো এদিকে এসো এর নাম কি আনিং দানি এর নাম হচ্ছে আনিং দানি ভাই তো চলো এও যাচ্ছে আমাদের সাথে আমিও যাচ্ছি এদের সাথে এখানে কিছু এগুলো কি অন হবে না না এগুলো অন হবে না এগুলো অন হবে না চলো আমরা যেতেই থাকছি এখন কোথায় রাস্তা বেরোবে ভাই ভাই বছর খানিক ধরে ভ্যানটা আটকে রয়েছে আমরা চলো এখানে তলায় কোথায় একটা রাস্তা রয়েছে নেমে যাই আমি ওর সাথে ইয়েস আর্নিং দানিং ভাই এখানে এই সাদা সাদা সিলিন্ডার ম্যান গুলো কারা ও ভাই এরা কারা এরা ভাই এরা তো ওয়াচম্যানরা মনে হচ্ছে ভাই ওই হ্যালো এদেরকে আমাদের বেছে বেছে যেতে হবে নাকি এরা নুবদের সাথে আমাদের বেছে বেছে যেতে হবে নাকি নুব তোরা নুব চলো আমি চলে এসেছি পাশে গাইস এখানে একটা কি রয়েছে স্টার্ট এলিভেটর চলো স্টার্ট এলিভেটর করে দিই চলো স্টার্ট হয়ে গেছে এলিভেটর আমরা উপরে যাচ্ছি আর মেয়েটা আগেই চলে গেছে গাইস আমাদের মেয়েটা ছেড়ে চলে গেছে কারণ মেয়েরা আমাদের পাত্তা দেয় না কারণ আমরা নারিন গ্যাং থেকে গাইস বাকি ঠিক আছে গাইস আমাদের সামনে এখানে একটা দরজা চলে এসেছে এটাতে আমাদের যেতে হবে আমি আগেই চলে এসেছি আর এখানে কে রয়েছে এটা ও ভাই আপনি কে হ্যালো ও ও না 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 ভাই তারা করছে গেলেই হ্যালো আরে এই তো ওই ডাক্তারটা ও ভাই এই তো আমাকে বলেছিল যে কিডনি নিয়ে নেবে ও ভাই তোরই খবর শুনতে পেয়েছিস পুলিশ কে গিয়ে সব বলে দেবো আমাকে ছেড়ে দে ভাই আমি পুলিশকে সব বলে দেবো আমি বলে দিচ্ছি ভাই ছেড়ে দে আমাকে ডাক্তার পাগল ডাক্তার ছেড়ে দে আমি পুলিশকে সব বলে দেবো গিয়ে বাইরে যে তুই এরকম লোকের কিডনি হাত পা সব নিয়ে নিস আরামসে 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 ঠিক আছে ও এখন ওখানে রয়েছে ভাই একে চকমা দেওয়া বড় ব্যাপার নাই কে আমরা এখন চকমা দিয়ে দেবো দেখো আসছে 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 ইয়েস এই পাশ থেকে ঘুরে আরামসে চলে যাবো ভাই একে আমরা চক্কর কাটাতেই থাকবো গাইস এ পাগল ডাক্তার আমাদের ধরতে পারবে না এই দেখো ইজি গাইস এখন অনেকটা গ্যাপ আছে আর আমরা ঘোরাতেই থাকবো গাইস ঘোরাতেই থাকবো ঘোরাতেই থাকবো ঘোরাতেই থাকবো চলো আরামসে ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ইয়েস চলো তো গাইস এ আমাদের এখন তারা করছে আর সামনে আমাদের এক্সিট রয়েছে ওইখানে আমি দেখতে পাচ্ছি আর এই এখন অনেকটা দূরে হয়ে গেছে আমাদের কাছ থেকে ভাই পাগল ডাক্তার ভাই দরজা খোল আরে ইয়েস চলো আমরা পাশে চলে এসেছি গাইস আমরা এই পাশে চলে এসেছি আর আমরা করে নিয়েছি এই জায়গাটাকে স্কেপ গাইস আজকে গেমটা এতটাই যদি তোমাদের গেমটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আর নেক্সট আমি কার কাছ থেকে স্কেপ করতে পারি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে সি ইউ अगेन ইন দ্য নেক্সট গেম প্লে